এই বছর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা পদক পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী। শনিবার রাজস্থানের শিশু একাডেমিতে সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। এবার বঙ্গমাতা পদকের জন্য মনোনীত হয়েছেন রাজনীতিতে সৈয়দা জেবুন্নেসা হক, অর্থনীতিতে সেলিমা আহমদ, শিক্ষায় অধ্যাপক নাসরিন আহমদ, সমাজসেবায় আসিয়া আলম এবং মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য। আগামী সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক বিতরণ করবেন। পদকপ্রাপ্তদের প্রত্যেকে পাবেন 18 ক্যারেট মানের 40 গ্রাম ওজনের স্বর্ণের ক্রেস্ট এবং 4 লাখ টাকা। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, বঙ্গমাতা পদকের জন্য আগামীতে আরও বেশি সংখ্যায় মনোনয়ন দেওয়ার পরিকল্পনা রয়েছে।